দেখুন, নেক সন্তান লাভের উপায় ও স্ত্রী সহবাসের 12টি গুরুত্বপূর্ণ আদব সুন্নাত। 1. স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকতে হবে। 2. কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে রত হবেন না। 3. মুস্তাহাব হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা, ভুলে গেলে যখন বীজপাতের পূর্বে মনে মনে পড়ে নেবে। 4. সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহ রাসুলের সুন্নত। 5. দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। 6. পর্দা ঘেরা স্থানে সঙ্গম করিবে। 7. সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার করবে। 8. কোনোভাবেই কেবলামুখী না হওয়া। 9. স্বামী স্ত্রী উভয়ে একবার উলুঙ্গ হবে না। 10. বীজপাতের পর ততক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীজপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 11. বীজপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাবমুক্ত হবে। 12. নিয়ত ঠিক করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়ত নামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।